মিউজিক প্লাস। গতকাল একটা করুণ কাহিনী ঘটনা ঘটে গেল এই বদরানের ফাঁসে, হাজারো ডাক ফাঁসে, একটা সাত বছরের শিশু কন্যা। কত নরপশু হয়ে গেছে, ওই সাত বছরের এই কন্যাটাকে দর্শন করে হত্যা করে ফেললো। ওই মেয়েটাকে বারবার, মেয়েটাকে যখন দর্শন করতেছে, ওই মেয়েটা তো বুঝ হয়েছে, ও বলে আমি আমার মাকে বলে দিব, আমার আব্বাকে বলে দিব, ছোট মেয়ে তো। তখন ওই মেয়েটাকে নির্মমভাবে জবাই করে দিল। জোরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কি কঠিন জমানার মধ্যে চলে এসেছি। আমার জাকিরুল্লাহ হুজুর বলেছেন, এমন একটা টাইম চলে আসলো, এমন একটা টাইম চলে আসলো যে টাইমের মধ্যে এখন বর্তমানে মা বোন চিহ্ন নাই, মানুষকে কেয়ে ফেলে, মানুষ জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জেনার মধ্যে লিপ্ত হওয়ার একটা বড় কারণ হয়ে গেছে, আমরা বেহায়া বনা বেড়ে গেছে। ফেসবুক ইউটিউবের মধ্যে উলঙ্গ জেনার ছবি আস্তে আস্তে আর বরদাস্ত করতে পারে না। শিশু চাই না, বুড়া চাই না, ফোয়ার মা চাই না, সবগুলো জেনা করতে থাকে। আল্লাহ এগুলোকে, সমাজকে, বিশ্বকে আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলেন না, এগুলো গ্রামের জন্য শুভ নয়। বলেন না এগুলো গ্রামের জন্য শুভ নয়। সেজন্য সেজন্য মিডিয়ার ভাইদেরকে, ভাইদের মাধ্যমে আমি জানান দিচ্ছি, আপনাদের মেয়ে যদি উপযুক্ত হয়, আপনার মেয়ে যদি বড় হয়েছে, শোকে লাগতেছে, খবরদার একলা একলা কোনো টিউশনি মাস্টার দিয়ে একটা আবদ্ধ ঘরের মধ্যে ভরাইতে দিবেন না, ঠিক না? এই আপনার মেয়ে লায়েক হয়েছে, উপযুক্ত হয়েছে, একজন যুবক টিচারকে একলা করে দিয়েন না, কারণ দুইজনের মাঝে বলে হঠাৎ করে শয়তান ঢুকে যায়। ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন, শয়তান ঢুকে যায় যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। আমার রাসূল বলেছেন, আজিদু বিতাজউইজিল বানাতে ক্বাবল আল ফাদিগা, ছেলে মেয়েরা বেইজ্জত হওয়ার আগে, অঘটন ঘটার আগে তাদেরকে বিবাহ দিয়ে ফেল, বাল এক হলে বিবাহ দিয়ে ফেল। তো সেই জন্য বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি, ফেফার কুললে দেখা যায়, মিডিয়া কুললে দেখা যায়, জেনা দর্শন শেষ পর্যায়ে গোটা সমাজ নষ্ট করে ফেলেছে। বাইয়ের বউকে নিয়ে দেবরে ফালাইছে, শালার বউকে নিয়ে শালা ফালাইছে, এরকম অহরহ ঘটনাগুলো সমাজে ঘটতেছে। আল্লাহ এগুলো থেকে সমাজকে আল্লাহ হেফাজত করো। কি রাগ করলেন? যারে খোদা ডেকে নিয়ে আর সোপাকে, যারে খুদা ডেকে নিয়ে আর সোপাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে, থারই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়। এ খুশবু গুলো, এগুলো রসুলের খুশবু, দেড় হাজার বছর পরেও এই জায়গার মধ্যে জ্বলতেছে, জ্বলতেছে। যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়, একে শীষ ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায়। সালা দুনিয়া, তাহলে দয়াল নবীর আগমন শুরু শেষে নয়, আগে হয় না? একটু জোরে বলেন, দয়াল নবীর আগমন পৃথিবীর দুনিয়ার সর্ব আগে ফাটাইলেন, বলেন না ফাটাইলেন? উনি শিশু নবী নয়, চল্লিশ বছরের নবী নয়, যুব নবী নয়, চল্লিশ বছরে উনাকে নবী অধ্যায় নাই, খোদার খোদাই বানাই নাই, এর আগে দয়াল নবীকে নবুয়ত আল্লাহ দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন, ঠিক না? আখলা হাদিসের এক হুজুর বলতেছে, কাজ্জাব বিন দাজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইসুফ, ওরও জন্মের সময় আছে,
উনি বলতেছেন নবীর মা বাপ জাহান্নামে যাবে, এটাই তো ঠিক। আর উনি তো নবুয়ত পাইছে 40 বছর পরে, আগে তো না। কি হইবে গোনা তোমরা? এ কযাব বিন দাজ্জাল ইহুদীদের দালাল, এই হুজুরটা বলতেছে রসূল 40 বছরে নবুয়ত পাইছে, উনার মা বাপ দুজন জাহান্নামে। মানে ওই হুজুরটাকে ফাইলে কয়টা দিত? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল তোমার। এ দুয়া মানুষ আবাজি গলার ফদনা ফাড়াই ছাড়ো না। ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল নবীর সুমাম লেগে তুমি সোনার মদিনা, নবীর সুমাম লেগে তুমি সব বলিব কিন্তু বলো সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার প্রাণের সব বলিব। আর সে মুওয়াল্লার চেয়ে দামি তুমি হ, আর সে মুওয়াল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, বলো খোদার সৃষ্টিতে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদি, হে তোমার বুকে শাহে মদি সব বলিব কিন্তু তোমায় সোনারে মদিনায় আমার প্রাণরে সব বলিব কিন্তু তোমায়। ওরে মদিনার মাটি ইয়াসরাব ছিলে রুগ্ন একটা জায়গা ছিল মদিনার মাটি, দয়াল নবীর কদম লাগার কারণে ওই মদিনার মাটি আরশ আজিমের মাটির থেকে দামি হয়ে গেল। মদিনার মাটি আরশ মুআল্লার থেকে দামি হয়ে গেল। জান্নাত তো দূরের কথা, জান্নাত গোনা তো নাই, কারণ শায়রেরা বলেছেন জান্নাতে সিজি হুই মেরে নবী কি নূরুসে, নবী কি নূরুসে জান্নাতে সিজি হুই মেরে নবী কি নূরুসে, নবী কি নূরসে জান্নাত রসূল পাক কি কদম কা দুল হে জব দিল কি আয়ে নে মে মুহাম্মদ রসূল হে। সুবহানাল্লাহ, জান্নাতে বলে আমাকে জিজ্ঞেস করিও না আমি কি দামি, আমি কোনো দামি নই, আমাকে তৈয়ার করে দেন দয়াল নবীর পায়ের দুলা দিয়ে দুলা দিয়ে দুলা মুবারক। जिंदगी एक किरा है कागर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सुभान अल्लाह।